আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করছি। আজকে প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা, এ নিয়ে আলোচনা হবে। প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তাই জন্য চ্যানেলটাকে সঙ্গে দেখো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কী পড়া আছে। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আজকে আমরা সেকেন্ড ইউনিটের বেশ কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেব। প্রথমে কী রয়েছে, এলোমেলো বর্ণগুলিকে ঠিক মতো সাজিয়ে লেখো। দেখো এটা ছয়াশি, ময়াকার ময়ৌ, এটা হবে মৌমাছি, এটা হবে পিঁপড়ে, এটা দোকান, এটা হবে বিড়াল। ঠিক আছে, এরপরে কী কোশ্চেন আছে দেখি, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে দাগ টানো, এটা ঠিক নাই, এখানে একটা শব্দ লিখতে হবে। দেখো হস্যকার দিয়ে লিখেছি ফুল, তারপরে শৈল ওইকার দিয়ে, ওকার দিয়ে চৌকি, আর ই দিয়ে লিখেছি কৃপণ। তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন, ছবির সঙ্গে রং মেলাও, এটা হচ্ছে একটা পাতার ছবি, পাতা হচ্ছে সবুজ রঙের, সবুজ ইংরেজি হচ্ছে গ্রিন, দেখো গ্রিনের সঙ্গে করা হয়েছে। আর এটা হচ্ছে একটা কলার ছবি, কলার হচ্ছে হলুদ, ইংরেজি হচ্ছে ইয়েলো, ইয়েলোর সঙ্গে করা হয়েছে। তারপরে দেখো ছবি দেখে ইংরেজি লিখি, এটা একটা নৌকার ছবি, নৌকা ইংরেজি হচ্ছে বোট, সো দিস ইজ এ বোট। আর একটা একটা ডিমের ছবি, ডিম ইংরেজি হচ্ছে এগ, দিস ইজ অ্যান এগ। তারপরে কী আছে দেখো, তারপরে হচ্ছে ছোটো থেকে বড় সাজাও, তিন এক পাঁচ নয়, সব থেকে ছোটো হচ্ছে এক, তার থেকে বড় তিন, তার থেকে বড় পাঁচ, তার থেকে বড় নয়, এরকমভাবে লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন, টু সেভেন ওয়ান এইট, দেখো সব থেকে ছোটো হচ্ছে ওয়ান, তার থেকে বড় টু, তার থেকে বড় সেভেন, তার থেকে বড় এইট, এইভাবেই আমরা করছি। তারপরে কী আছে দেখো, তারপরে হচ্ছে ফাঁকা জায়গায় কত হয় বসাও, এখানে কটা বলা আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে ছয় বসিয়েছি, এখানে কটা বলা আছে, এক দুই তিন, তিন বসিয়েছি, তাহলে সবকটা মিলিয়ে কত হবে, সবকটা মিলিয়ে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গুণি হবে নটা বল, এই জন্য নয় বসিয়েছি। তারপরে দেখো এখানে থালায় কটা মিষ্টি আছে, এক দুই তিন চার, চারটে আছে, আর এখানে কটা আছে, এখানে আছে কিছুই নেই মানে শূন্য, তো চারের সঙ্গে শূন্য যোগ করলে কত হয়, চারই হয়, সেটা এখানে বলা হয়েছে। এরপরে কী আছে দেখো, এরপরে দেখতে পাচ্ছি স্বরবর্ণের সঙ্গে স্বরচিহ্ন মেলাতে হবে। দেখো দয়হস্যু ধ, এখানে হস্যু এর সঙ্গে মিলে হবে, দন্ত ন দয় দীঘি, এখানে দীঘির সঙ্গে মিল হবে, তারপরে দয় হস্যি ক, এটা হস্যির সঙ্গে মিল হবে, আর ময়রি ত, এটা রিয়ের সঙ্গে মিল হবে। তারপরে বাক্য রচনা করতে দিয়েছে, বাক্য রচনা তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারো, আমি তোমাদের একটু হেল্প করে দিচ্ছি। নদী, নদীতে অনেক মাছ থাকে, তারপরে পাখি, পাখি আকাশে ওড়ে। এরপরে চলে আসি যোগ করতে দিয়েছে, তোমরা জানো নিশ্চয় ছয়ের সঙ্গে তিন যোগ করলে নয় হয়, আর সাতের সঙ্গে চার যোগ করলে এগারো হয়, এটা নতুনভাবে কিছু বলার নেই। তারপরে সাত থেকে পাঁচ বিয়োগ, সাত থেকে দুই বিয়োগ করতে দিয়েছে, পাঁচ হবে, আবার দেখো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করতে দিয়েছে, শূন্য হবে। এরপরে দেখো বক্সের মধ্যে কোনটা সমান কোনটা অসমান সেটা বসাতে বলেছে। দেখো ছয় আর দুই যোগ করলে আট হয়, তাহলে এই দুটো পক্ষ সমান আছে, কিন্তু চার আর চার যোগ করলে আট হয়, এদিকে নয় রয়েছে, এই দুটো অসমান, এই জন্য অসমান চিহ্ন বসানো হয়েছে। তারপরে দেখি কী রয়েছে, একটা শূন্যস্থান পূরণ রয়েছে, বি তারপরে ফাঁকা ছিল, এবার টি কী হবে বলো তো, বি এ টি ব্যাট হবে, এখানে ড্যাশ ছিল, ইউএন ছিল, কী হবে, এস ইউএন সান, এটা কী আছে, ড্যাশ ডাবল জি, কী হবে, এগ ই ডাবল জি এগ, এটা হবে পি ই এন পেন। আবার দেখো পরের পেজে ওই রকমই মিল করতে দিয়েছে, পিঁপড়ে আমরা এইমাত্র করলাম, মৌমাছি সেটাও করেছি এইমাত্র, তারপরে এই ছকটা আমরা এইমাত্র মিলেছি, এটা হবে দুধ, এটা হবে দিক, এটা হবে মৃত, একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। তারপরে দেখো রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ড, এটা হবে এগ, এটা হবে ম্যাট, এম এ টি ম্যাট, এটা হবে সিপ, এস এইচ আই পি, এটা হবে পিগ, পি আই জি। তারপরে কী কোশ্চেন আছে দেখো, এটা খুব ভালো কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দুই অঙ্কের সংখ্যা কোনটা বলো তো, এটা হবে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা, নিরানব্বই হবে, আর বিয়োগ করলে সংখ্যাটা বাড়ে না কমে, বিয়োগ করলে সংখ্যাটা কমে যায়। এরপরে কী আছে, ফাঁকা ঘরগুলিতে কত হবে ভেবে নিয়ে বলো, দেখো সাত, সাতের
ঘরের নামটা যদি আমরা করি সাত একে সাত, সাত দুগুণে চোদ্দ, তিন সাত একুশ, চার সাতে আঠাশ, তাহলে এই বক্সের মধ্যে একুশ বসবে। অনুরূপভাবে পাঁচ, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে কুড়ি, তাহলে বক্সের মধ্যে পনেরো বসবে। এরপরে দেখো ছোট সংখ্যা আর বড় সংখ্যা, যেদিকে হাঁ থাকে সেটা হবে বড় সংখ্যা। চোদ্দ না কুড়ি কোনটা বড়? কুড়িটা বড়, দেখো হাঁটা কুড়ির দিকে রয়েছে। তেরো না উনিশ কোনটা বড়? উনিশটা বড়, দেখো হাঁটা উনিশের দিকে রয়েছে। অনুরূপভাবে দশ বড়, সাত ছোট, একুশ বড়, দেখো এটা ঠিক হয়নি, একুশটা কিন্তু ছোট হবে, তাহলে হাঁটা উল্টো দিকে করতে হবে। এরপরে দেখো পাঁচের, পাঁচটা কিভাবে ভাঙতে পারি? চার আর এক যোগ করলে পাঁচ হয়, দুই আর তিন যোগ করলে পাঁচ হয়, দেখো দুই আর তিন যোগ করলে পাঁচ হবে, এক আর চার সেটা যোগ করলে পাঁচ হবে, আর শূন্যর সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ হবে। একটা শূন্যস্থান পূরণ দিয়েছে। দু ধরনের পাখির কথা আমরা এখানে জানতে চেয়েছি, একটা হবে কাকাতুয়া আর একটা হবে শালিক। তারপরে কোশ্চেনটা খুবই বুদ্ধিমানের কোশ্চেন, মিল করতে বলেছে। দেখো এখানে কিছু শব্দ দিয়েছে, এই শব্দের সঙ্গে এখানে মিল করতে বলেছে। যেরকম কুকুর, দেখো এখানে লেখা রয়েছে পাহারা দেয়, তো কুকুর পাহারা দেয়। মাছ, মাছের সঙ্গে কোনটা মিল হবে? মাছ জলে সাঁতার কাটে। এবার দেখো গরু, গরু কী করে? গরু জাবর কাটে। আর সাপ, সাপ বুকে ভর দিয়ে চলে। তারপর দেখো এখানে হি ইজ মাই ফাদার, এখান থেকে নিয়ে ওয়ার্ড নিয়ে আমাদের এখানে বসাতে বলেছে। এখানে আঙ্কেল, মাদার, ফাদার, ব্রাদার আছে, কী হবে? হি ইজ মাই ফাদার আর সি ইজ মাই গ্র্যান্ড মাদার। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। দেখো একটা ঘন্টার ছবি, পিনের ছবি, এটা টাবের ছবি, তাহলে বেল, বিই ডাবল এল বেল, দিস ইজ এ পিন, দিস ইজ এ টাব। নেক্সট কোশ্চেন কী আছে? সবচেয়ে হিংস্র সরীসৃপ হলো সাপ না কুমির? কুমির। শিল্পী পাখি বলা হয় বাবুইকে, আর একবার ফল দিয়ে মারা যায় কলা গাছ না লঙ্কা গাছ? অবশ্যই কলা গাছ। আর ডিম পারে না কে? রুই মাছ না তিমি মাছ? অবশ্যই তিমি মাছ। বেশ, তারপরে দেখো ডান দিকের সঙ্গে বাঁ দিক মিল করতে বলেছে। চুনি মালি, দুঃখী বুড়ি, বিধু গয়লানি, হরিমুদি, বুড়ি, মেজ বউ, ছোটো বউ, বড় বউ, মেজ বউ, ঠিক আছে? এগুলো আমরা কোথা থেকে পেয়েছি? সহজ পাঠ থেকে পেয়েছি। কীরকম হবে? চুনি মালি কুয়ো থেকে জল তোলে, দুঃখী বুড়ি আগুন পোয়ায়, বিধু গয়লানি, দেখো বিধু গয়লানির সঙ্গে কোনো মিল হচ্ছে না, যেন কিছু নেই, তারপরে হরিমুদি চাল ডাল তেল নুন বেচে। এরপরে কী আছে? এখান থেকে ছক করে আমরা কিছু শব্দ করব। দেখো ভয়াকার ত ভাত, এখানে ভাত লেখা হয়েছে। বুড়গির জয়াকার ম জাম, এখানে জাম লেখা হয়েছে। তারপরে রয়াকার ত রাত, এখানে রাত লেখা হয়েছে। তারপর তালিব শহীদিগি ত শীত লেখা হয়েছে। এরপরে দেখো যেটা সঠিক বানান সেটাকে টিক দিতে বলেছে। আঙ্কেল কোনটা সঠিক? ইউএন কেএলই না ইউএন সিএলই, ঠিক আছে? সঠিকটা মানে টিক দেওয়া হয়েছে। সামার গ্রীষ্মকালে বানানটা যেটা সঠিক তার মধ্যে টিক দেওয়া হয়েছে। তারপর দেখো আন্ডার, আঙ্কেল, আনহ্যাপি, এই তিনটি শব্দ কিন্তু ইউএন দিয়ে স্টার্ট হয়েছে। এরকম তোমাদের শব্দ আরও তোমাদের করতে হবে। তারপর দেখো এই যে ছক দিয়ে দিয়েছে, ছকের মধ্যে বলেছে নয় গঠন করতে হবে। কীভাবে নয় হবে? দেখো ছয়ের সঙ্গে তিন যোগ করলে নয় হয়, আর আটের সাথে এক যোগ করলে নয় হয়। এরপর দেখো সংখ্যাগুলো উল্টোতে বলেছে। তেইশ ছিল, উল্টো দিলে বত্রিশ হচ্ছে, অবশ্যই বেড়ে গেল। আর একচল্লিশ ছিল, উল্টো দিলে চোদ্দ হচ্ছে, এটা কমে যাবে। তারপরে ছকটা দেখো, এটা আমরা বই থেকেই পেয়েছি। আজ খুব গরম, বাইরে চড়া রোদ, আঙিনায় কানায় বলায়, আর রাশি করে সরিষা কলায়। এরপরে দেখো এটার সঙ্গে মিল করতে বলেছি। নৌকা ভাসে, বাতাস বয়, ফুল ফোটে, জল পড়ে, ছবি আঁকি। তারপরে শূন্যস্থান পূরণ দিয়েছে, যেখানে তোমরা এস ইউএন সান, সি এ টি ক্যাট, বি এ ডাবল এল বল, সি ও ডব্লিউ কাউ, এটা কী হবে? বি ডাব্লিউ কে বুক, পি এন পেন, এটা হবে টিচার, এটা হবে চক। তারপরে ডান দিকের সঙ্গে বাঁ দিক মিল দিয়েছে আর যোগ করতে দিয়েছে। দেখো পাঁচ আর চার যোগ করলে নয়, পাঁচ আর তিন যোগ করলে আট হচ্ছে, আর এখানে ছয় আর তিন যোগ করলে নয়, নয় থেকে দুই বিয়োগ করলে সাত, আর চার আর দুই যোগ করলে ছয়, আর আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন হয়। এরপরে দেখো ছকটা কী আছে? আমি আসি, তুমি এসো, বাঁশি বাজছে, আম পাকে, আর রমা আঁকে। এরপরে চলে আসি পরের চ্যাপ্টারে। দেখো যেটা সঠিক সেটাকে গোল করতে হবে। সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয়, পাঁচটা গোল করা আছে। আট থেকে ছয় বিয়োগ করলে দুই হয়, দেখো দুইটা গোল করা রয়েছে। সাত থেকে তিন বিয়োগ
দশ থেকে তিন বিয়োগ করলে সাত হয়, সাতটা গোল আছে। আর ছয় থেকে দুই বিয়োগ করলে চার হয়, দেখো চারটে গোল করা রয়েছে। এরপরে শূন্যস্থান পূরণ একটু আগে করলাম ওই রকম, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই সিস্টার, হি ইজ মাই আঙ্কেল, আর হি ইজ মাই গ্র্যান্ড মাদার। এবার তারপরে শব্দগুলো উলটপাট করা রয়েছে, এটা হবে ম্যাট, এটা হবে এগ, এটা হবে পিগ, এটা হবে ফক্স, এটা হবে জাগ, আমরা এইমাত্রই করেছি। তারপরে দেখে নাও কী হবে, এইখান থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। আজ খুব গরম, বিকেলবেলা কালবৈশাখী হতে পারে, ওই যে কুলফি মালাইয়ের গাড়ি, পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে, হাঁসফাঁস ভাবটা তাতে কমবে। তারপরে কি আছে দেখো, নয় থেকে নাইন থেকে ফোর মাইনাস করলে ফাইভ হয়, সিক্স থেকে টু মাইনাস করলে ফোর হয়, আর ফাইভের সঙ্গে থ্রি অ্যাড করলে এইট হচ্ছে। তারপরে একটা রাইম দিয়েছে, রো 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 ইউর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম, এটা তোমরা করেছো রাইমটা। তারপরে আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা কাপের ছবি, দিস ইজ এ কাপ, আর ঘন্টার ছবি, দিস ইজ এ বেল। তারপরে একটা কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার, এখান থেকে গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এইট লিখে ইআইজিএসটি লিখে দেওয়া হয়েছে। আর এখানে কটা আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, নাইন লিখে এ নাইন লিখে দেওয়া হয়েছে। তারপরে দেখো বেশ মজার রয়েছে, এখান থেকে একটা বর্ণ, এখান থেকে একটা বর্ণ নিয়ে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। এখান থেকে দন্ত সহায়কা নিয়েছি, এখান থেকে বর্গীয় জয়শ্রী নিয়েছি, হয়ে গেছে সাজি। অনুরূপভাবে এখান থেকে হস্য নেওয়া হয়েছে, এখান থেকে ট নেওয়া হয়েছে, হয়ে গেছে উঠ। তারপরে শূন্যস্থান পূরণ, এটা সহজ পাঠ থেকে দিয়েছে, বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ওরকমই একটা আছে। দেখো শব্দগুলো নোট পাঠ করা রয়েছে, লিখতে হবে, এটা হবে বিড়াল, এটা হবে পানকৌড়ি জলে ডুব দেয়, দ্য স্কাই ইজ ব্লু বি এল ইউ ই, তারপরে মড়মড় করে গাছটা ভেঙে পড়লো, আই লাইক টু ইট এগ ই জি জি। তারপরে দেখো একক দশক সাজানো হয়েছে, এটা বারো ছিল এক দশ দুই বারো, এটা ষোলো ছিল এক দশ ছয় ষোলো। তারপরে আমি ছবি আঁকি না কে, আমি ছবি আঁকি, তোমরা বই পড়ো, তুমি তুই কোথায় যাবি, সে তবলা বাজায়, পাখি ফল খায়। এরপরে দেখো রঙগুলো ঠিকঠাক বলতে হবে, দেখো কাকের রঙ তো কালো, ব্ল্যাক লেখা হয়েছে, কলা হচ্ছে ইয়েলো, ইয়েলো লেখা হয়েছে, দেখো সূর্যের রং লাল হয়, রেড লেখা হয়েছে, আর আমরা জানি গাছের পাতার রং সবুজ হয়, গ্রিন লেখা রয়েছে। তারপরে কোশ্চেনটা, একটি পাখির নাম বলো, সে কী খায়, দেখো এটা সহজ পাঠ থেকে বলা হচ্ছে, পাখির নাম টিয়া, সে দানা খায়। তারপরে আমি কে, কী করেছি বলো তো, ডাঙাতে চলি, বেশি থাকি, জলে থাকি, হে আমরা হেলে দুলে থাকি, আর প্যাক প্যাক করে কথা বলি, আমি কে, আমি হচ্ছে হাঁস, ইংরেজি হচ্ছে ডিউসিকে ডাক, পুকুরে নটি হাঁস সাদা কাটছিল, পাঁচটি ডাঙায় উঠে গেল, কটা থাকবে, নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার হবে। তারপরে দেখো বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে। তারপরে ড্যাশ খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা, ঠিক আছে, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা, সহজ পাঠে পড়া এটা, এটা সাজালে পাঁচিল হবে, এটা সাজালে চিৎকার হবে। আবার দেখো বাক্যরচনা দিয়েছে, নিজের ইচ্ছা মতো তোমরা বাক্যরচনা করতে পারো, আমি তোমাদের সাহায্য করে দিচ্ছি, নদীতে নৌকা চলে, পাখি গাছে থাকে, ঘড়িতে ঢং ঢং করে নটা বাজলো, আর আটা লেগে হাত চটচট করছে। তারপর দেখো ডান দিকের শব্দের সঙ্গে বাঁ দিকের শব্দ মিল করতে বলেছে, সাপ বুকে ভর দিয়ে চলে, মাছ জলে সাঁতার কাটে, পাখি আকাশে ওড়ে, ঘোড়া জোরে দৌড়ায়, আর কুকুর পাহারা দেয়। তারপর রয়েছে বক কী করে, পরের প্রশ্ন, যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পুজোর ফুলের বনে ওঠে ওই পুজোর দিনের রবি, এসে যে শরৎ, ওই কবিতা থেকে তোমাদের দেওয়া হয়েছে, সহজ পাঠ বই থেকে তোমরা পেয়ে যাবে এটা। নৌকা নদীতে চলে, পাখি আকাশ ওড়ে, গাছ বসাবো, আর হাঁটু জল ছোট নদী। এরপরে কী আছে দেখো, একটা রাইমিং ওয়ার্ড জানতে গেছে, পিওটি পট, এটা হবে এইচ ওটি হট, ডি এন ডেন, এটা হবে পি এন পেন, এইচ আই টি হিট, এটা হবে এস আই টি সিট, মিল্কের কালার কেমন, হোয়াইট, রোজ হবে রেড, আর স্কাই হবে ব্লু।
নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। এখানে বলেছে কটা আছে সেটা লিখতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে আট লিখলাম, এখানে এক দুই তিন, এখানে তিন লিখলাম, সব করে যোগ করলে হচ্ছে এগারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে উনত্রিশ আর আঠাশ দুটো সমান কি অসমান, উনত্রিশটা বড় হচ্ছে তার মানে অসমান হচ্ছে, এদিকেও সাতষট্টি এদিকেও সাতষট্টি, তাহলে এটা হচ্ছে সমান, আট আর দুই যোগ করলে দশ হচ্ছে আর নয় থেকে এক বিয়োগ করলে আট হচ্ছে। দেখো এইভাবে গোটা পড়াটা আমরা পড়িয়ে দিলাম, সংযোগ স্থাপনের সক্ষমতা যেটা ছিল তার উত্তরগুলো তোমাদের সামনে হাজির করে দিলাম, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।